بسم الله الرحمن الرحيم فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে বিগত জুমাগুলিতে আমরা দাওয়াতদাতার বৈশিষ্ট্যসমূহের উপরে আলোচনা রেখে এসেছিলাম। দাওয়াতি কাজ করতে গেলে শেষ পর্যায়ে যে আলোচনা ছিল সেটা ছিল ইলম। যে কোনো কাজ আপনি করবেন, এলম ছাড়া কোনো কাজই সম্ভব নয়। আর সেই এলমটা হবে কোরআন এবং সহি হাদিস ভিত্তিক। কোরআন এবং সহি হাদিস হবে সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী। কোরআনের আয়াত রাসূলুল্লাহ সাল্লাম সাহাবায়ে কেরামগণ কীভাবে বুঝেছেন, তারা যেভাবে যে আয়াতকে ব্যাখ্যা করেছেন তাদের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে মানতে হবে। কোরআন এবং হাদিস প্রত্যেকেই মানার দাবিদার এবং মানেও তাই। হেদাতি হোক আর বেদাতি হোক, প্রত্যেকেই কোরআন এবং হাদিস মানে। অন্যান্য মাঝহাবি এবং আমাদের মধ্যে মৌলিক পার্থক্য হলো তারা সহি হাদিসের সাথে জাল জয়েফ হাদিস বানাওয়াট কিস্সা কাহিনী সেগুলিও মানে। একজন বক্তা সাহেব বক্তৃতা করছিলেন, বসে তোমরা আবার কিসের আহল হাদিস? একবার বলল আহল হাদিস নামটা ইংরেজদের দেওয়া, আবার গিয়ে বলছে তোমরা আবার কিসের আহল হাদিস? আমরা হলাম এক নম্বর আহল হাদিস। কেন বলছে? আমরা সহি হাদিসও মানি, জয়ীফ হাদিসও মানি, যত হাদিস আছে সব হাদিসই আমরা মানি। তোমরা শুধু হাদিস বেছে বেছে মানো, এই বেছে বেছে মানাটা হলো তোমাদের খাসলত, আর আমরা সব হাদিসই মানি। চমৎকার ব্যাখ্যা। তো বললাম যে এই লোকের কথাটা ওই লোকের মতো, তোমরা আর কি খাও, আমরা সবই খাই, ভালোটাও খাই পচাটাও খাই, তোমরা তো বেছে বেছে খাও, কোনটার মধ্যে ফরমালিন আছে আর কোনটার মধ্যে নাই, কোনটা পচা আর কোনটা ভালো, এটা বেছে খাও। দুনিয়ার সব জিনিস বেছে বেছে নাও, আর ইসলাম মানবে তখন বাঁচতে হবে না, যাচাই করতে হবে না, এটা কেমন কথা? আল্লাহ পাক তাই বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়াটা ভালো বোঝে কিন্তু আখেরাতের ব্যাপারে
তারা উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়। তো বলছিলাম যে কোরআন এবং সহি হাদিস আমরা মানি, আর অন্যান্যরা সহিটাও মানে আর জাল জয়েবটাও মানে। পার্থক্য হলো এই জায়গায় যে দুনিয়াতে এমন কোনো আচরণ নাই যেই আচরণ হাদিস দ্বারা প্রমাণ করানো সম্ভব নয়। যে আচরণ আপনি করছেন হয় তার সমর্থনে জাল হাদিস আছে না জয়েব হাদিস আছে। জাল হাদিস আর জয়েব হাদিস আমরা মানি না, কারণ সহি হাদিস যা আছে এটাই মানার সময় আমাদের জোটে না। তো জাল হাদিস জয়েব হাদিস কখন মানব? মানুষ কি বলতেছে আর কি বুঝতেছে মাঝে মাঝে হতভম্ব হয়ে যায়। সহি বুখারিতে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের ময়লা আবর্জনা ফেলানোর জায়গায় গেলেন, ডাম্পিং এরিয়া, ডাস্ট এরিয়া, ডাস্টবিনের আশেপাশে, সেখানে বসার পরিবেশ নাই, চতুর্দিকে নোংরা নোংরা, ময়লার ময়লা। রাসূলুল্লাহ দাঁড়িয়ে প্রস্রাব করলেন। সহি বুখারির হাদিস, হাদিস প্রমাণ করল যে কোনো মানুষ বিপদে পড়লে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে। আজকে এই হাদিসটা কত জরুরি, যেটা 10-20 বছর আগে মোটেই এমন জরুরি ছিল না। হাজার হাজার মানুষের কোমরের ব্যথা, হাঁটুতে ব্যথা, ডাক্তার বলে দিছে মাটিতে তুমি বসতে পারবে না। এ দেখেন না, বাপ বসে আছে মাটিতে আর ওই বেটা বসে আছে চেয়ারে। বাপ মাটিতে বসে খুতবা শুনছে আর বেটা চেয়ারে বসে খুতবা শুনছে। ঘটনাটা কি? ঘটনা বাপের ফিটনেস আর বেটার ফিটনেস এক নয়। আমার আব্বার সাথে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে যেত, আব্বা খুব দ্রুত হাঁটতেন। আব্বা বলতেন যে কী ব্যাপার, বুড়ো মানুষের সাথে হেঁটে পারো না যে? বললাম যে আপনার আম্মা বেশি দুধ পান করিয়েছে আর আপনি আমাদেরকে তেমন কিছু দিতে পারেন। তখন আব্বু ফিস ফিক করে হেসে দিয়ে বলছেন, ঠিক বলেছ, আমরা যেটা খেয়েছিলাম সব টাটকা তাজা, এখন তোমরা যা খাচ্ছ সব ফরমালিন। তাহলে বর্তমান প্রেক্ষাপটে এই হাদিসটা কত জরুরি, যে মানুষ বিভিন্ন জায়গায় বিমানবন্দরে, রাস্তাঘাটে, পাবলিক টয়লেটে, সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য সেখানে ওইভাবে ইউরিনাল বানানো আছে। যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, বসতে পারে না, তাদের জন্য এই হাদিসটা যে কত বড় নিয়ামত। বলতে 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 লাস্টে বলছে যে হাদিস মানো, হাদিস মানার দাবি করো, দাঁড়িয়ে প্রস্রাব করো না কেন? দাঁড়িয়ে প্রস্রাব আমরা করবো জি জনাব, রাসূলুল্লাহ সাল্লাম যেই প্রেক্ষাপটে যেই কারণে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন, আমরাও ওই রকম প্রেক্ষাপটে আসলে অবশ্যই দাঁড়িয়ে প্রস্রাব করব, তাতে কোনো সন্দেহ নেই। এরপরে বলতে বলতে বলছে যে আপনাদের ইমাম যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে এই কুত্তা মার্কা ইমামের পিছনে কি সালাত পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি দূরে নয়, এই সিসিলি গার্মেন্টে মার্সেই ওয়াজ হচ্ছে আর সেই ওয়াজ আমার জানালা দিয়ে কানে এসে শুনতে পাচ্ছি। যেই আমলটি আল্লাহর নবী করলেন, যেই আচরণটি আল্লাহর নবী করলেন, যে বসে প্রস্রাব করার পরিবেশ নাই তাই দাঁড়িয়ে করলেন, কিয়ামত পর্যন্ত যারা বসে প্রস্রাব করতে অপারগ হবেন তাদের জন্য এই হাদিসটা যে কত বড় নিয়ামত, তাদের জন্য যে কত সুযোগ ইসলাম করে দিল। কিন্তু বলতে বলতে মুখে আর বাঁধল না, শেষে বলল, তোমাদের মসজিদের ইমাম যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তো এই কুত্তা মার্কা ইমামের পিছনে কি সালাত পড়বে? মুফতি সাহেব মুখে লাগাম পরে দেন, আল্লাহ নবীর আচরণকে যদি এহেন অশালীন শব্দে যদি বলা হয়ে থাকে তো ইমামকে শব্দটি বলা হয়নি, বলা হয়েছে স্বয়ং আল্লাহর নবীকে, নাউযুবিল্লাহ। বলছিলাম যে কোরআন এবং সহি হাদিস
পার্থক্য এখানে, তারা জাল জয়ীফও মানে সহিটাও মানে, আর আমরা স্রেফ সহি হাদিস ছাড়া অন্যটা মানি না, পচা জিনিস আমরা খাই না। বলবেন হাদিস আবার পচে কেমনে, হাদিস আবার পচে কেমনে, হাদিস পচে কেমনে জানেন না? হাদিস যখন মানুষ বানায় তখন হাদিস পচে, ওটা মানুষের তৈরি বানাওয়ার হাদিস, ওটা হলো জাল। টাকা আবার জাল হয় কেমনে, টাকা যখন টাকশাল থেকে না হয়ে নকল কোনো জায়গা থেকে আসে ওটা হলো ভেজাল, সমস্যা। ভেজাল টাকা জাল নোট যার কাছে পাওয়া যায় তাকে, টাকা তো দূরের কথা, তাকে পুলিশে আইনের লোক ধরলে তার কারাদণ্ড হয়ে যাবে। সৌদি আরবে এক বাংলাদেশি 20,000 রিয়াল জাল নোট নিয়ে গেছে ব্যাংকে ড্রাফট করতে, কি মাথায় বুদ্ধি! যারা ঠকবাজ ওরা মনে করে আমরা খুব বুদ্ধিমান, আর দুনিয়ার সব লোক বোকা। বোকা না মনে করলে সে ঠকবাজি করে না। সৌদি আরবের ব্যাংকে গেছে টাকা ড্রাফট করতে, জাল নোট নিয়ে গেছে সৌদির ব্যাংকে, মেশিনের মধ্যে দেওয়ার সাথে সাথেই জাল নোট প্রমাণিত হয়ে গেছে, সাথে সাথে হ্যান্ডকপ পরায় তাকে নিয়ে গেছে হাজতে। হাজত থেকে জেরা হচ্ছে, আর এই জেরার ট্রান্সলেটর হলাম আমি। আমাকে ওই এন্টি করাপশন ব্যুরোর অফিসার, তিনি বললেন হাজা রাজুলুন বাংলাদেশিউল জিনসিয়া জামিন ইন্দিকুম উজিদা ইন্দাহু নুকুদ মুজাইয়াব, এই লোকের কাছে জাল নোট পাওয়া গেছে 20,000 রিয়াল, নট এ ম্যাটার অফ জোক, 20,000 রিয়াল জাল নোট নিয়ে গেছে ব্যাংকে ড্রাফট করতে। সুবহানাল্লাহ, তাহলে হাবাগুবা পাবলিকের হাতে দিয়ে দেয় তাও একটা কিছু হয়, গেছে ব্যাংকে ড্রাফট করতে। সুবহানাল্লাহ, যাই হোক, জাল নোট যদি কারো কাছে পাওয়া যায় তাকে আদালতে সোপর্দ করা হয় এবং সে আইনের আওতায় চলে আসে। তাহলে জাল হাদিস আপনার কাছে যদি পাওয়া যায় তাহলে আপনার অবস্থাটা কি? মনের ভুলে অজান্তে কারো কাছে জাল নোট এসে যেতে পারে, জেনে বুঝে কোনো জাল কথা আমরা বলার চেষ্টা করি না। হয়তো ছোটকালে কিছু হাদিস পড়েছি বা শুনেছি যেসব হাদিস, তখন সহি হাদিস আর জয়ীফ হাদিসের যাচাই বাছাই আমাদের দেশে চালু ছিল না। সেই সময়ের সেই পুরাতন মেমোরি থেকে দুই একটা জাল জয়ীফ হাদিস বের হয়ে যায়, আর এটা নিয়েই অনেক সময় হইচই শুরু হয়। কিন্তু যারা জাল হাদিসকে মানার কায়েল, আমটা আপনি বেছে নেবেন, কমলা লেবুটা বেছে নেবেন, আঙ্গুরটা বেছে কিনবেন, সবজিটা দেখে নেবেন, পচাটা নরমটা আপনি নেবেন না, তো ইসলাম মানবেন এত সহজ কেন? দ্বিতীয় পার্থক্য হল এই, আলা ফাহমে সালাফিনা সলে, সালাফে সালেহীনগণ আয়াতকে এবং হাদিসকে যেইভাবে ব্যাখ্যা দিয়েছেন ওইভাবে আমরা মেনে চলি। কিতাব ও সুন্নে আলা ফাহমে সালাফিনা সলে মুস্তামাদ্দুন আল ইলমু শারঈ আল মুস্তামাদ্দু বিল কিতাবি মিনাল কিতাবি ওয়াস সুন্নতি আলা ফাহমি সালাফে হাদিল উম্মা, এমন এলেম যেই এলেমের উৎস হল কোরআন এবং সহি হাদিস। কোরআন এবং সহি হাদিস কোনো বুজুর্গের কোনো কিস্সা কাহিনী, কারো স্বপ্নের কোনো বিবরণ, আর কারো আনুমানিক কোনো ইমাজিন, এইগুলি আমাদের কাছে নাই। কোরআন এবং সহি হাদিস সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী, সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী যখন বলবেন, তখন আধুনিক বিশ্বে নতুন করে 1400 বৎসর পরে হাদিস বুঝার জন্য নতুন কোনো ফন্দি ফিকির আঁটলে সেটা চলবে না। ওই যে মাসিকার তাহরিক গেটে আছে, নিয়ে যাবেন, বড় বড় আলেম ওলামা, দেশের মাটিতে অনেক মেধার অধিকারী, কিয়ামত কয়দিন পরে হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম কয়দিন পরে আসবেন, কয়দিন পরে উম্মত ধ্বংস হবে,
সব সন্তারিক মোটামুটি আনুমানিক এতদিনের ভিতরে ইমাম মাহাদি আলাইহিসসালাম চলে আসতেছে, আবার স্বপ্নেও দেখতেছে কেউ ইমাম মাহাদি আলাইহিসসালাম। ওনার জুয়াব ওই তাহারিখে যতগুলি হাদিস বলা হয়েছে সে হাদিসের নির্ভরযোগ্যতা এবং আনুষঙ্গিক প্রাসঙ্গিক যে কথা সেগুলির জবাব যথেষ্ট দলিল ভিত্তিক সেখানে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হায়াতে তাইয়েবা দান করুন এই ভদ্রলোককে, যেখানেই যখন কুসংস্কার দেখা দেয় তখনই তার বিরুদ্ধে তার একটি ক্ষুরধার লেখনি পাওয়া যায়, গোটা যুব সমাজে ভাইরাল হয়ে গেল, কিয়ামত হয়ে গেল, আর ইমাম মাহাদি আসলেন, অমক বুজুর্গ সাহেব ইমাম মাহাদিকে স্বপ্নে দেখে ফেলেছে। কোনো বুজুর্গের সাথে আমাদের, কোনো আলেমের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, তাদের কথার সাথে আমাদের দ্বন্দ্ব। কোরআন সুন্নাহ ভিত্তির বাইরে কোনো কথা বললে সেটা আমরা গ্রহণ করতে রাজি নই, অবশ্যই তার সমালোচনা করতে হবে, কারণ এই জাতিকে সঠিক পথের দিশা দিতে হবে। হাজার হাজার যুবকেরা আজকে এই সাবজেক্ট নিয়ে পড়ে আসে, আর এক শ্রেণী আলেম ওলামা তাই হয়ে গেছে, বক্তৃতা উঠে আর অন্য কোনো সাবজেক্ট নেই, ইমাম মাহাদি কয়দিন পরে আসবে এটার হিসাব। রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো কিয়ামত কখন হবে, আল্লাহর নবী সাল্লাম বললেন কিয়ামতের জন্য প্রস্তুতি কি আছে বলো। আরে কিয়ামত যখন হয় হবে, প্রস্তুতি কি নিয়েছো বলো, তোমার কাজ হলো কিয়ামতের প্রস্তুতি নেওয়া, তোমার কাজ কিয়ামত কখন হবে এটা জানার বিষয় নয়, তোমার কাজ হলো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, তোমার মৌত কখন হবে এটা তোমার জানার সাবজেক্ট নয়, জানার চেষ্টা করা উচিত, কখন মরব আর কখন বাঁচবো, বেশি দিন বাঁচার উপায় কি না, বেশি দিন বাঁচার চেষ্টা করবেন না, মরণ থেকে বাঁচার চেষ্টা করবেন না, মরণ একদিন আসবেই আসবে, যেদিন যেখানে যেইভাবে মরণ নিয়ে যাবে সেখানে সেদিন যেতেই হবে, কোনো উপায় নেই। কত ডাক্তার লেখাপড়া শেষ করে চলে গেল নেপালে, আল্লাহ আকবার। আমাকে একজন বলছে যে আপনি তো বিমানে খুব যাতায়াত করেন, তো ইউএস বাংলার টিকিট আপাতত কেটেন না। বললাম মরণ যদি আমার ইউএস বাংলায় থাকে তো যে কোনোভাবেই ওখানে যেতেই হবে, যেখানে যেভাবে মৃত্যু আছে ওখানে পৌঁছতেই হবে, কোনো উপায় নেই। আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু থেকে পালায় বেড়াও কিন্তু মৃত্যু অবশ্যই তোমাকে ধরবেই ধরবে। কী থেকে বাঁচতে হবে আমাদেরকে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, মরণ থেকে বাঁচার চেষ্টা করে লাভ নেই, মানুষ মরণ থেকে বাঁচার চেষ্টা করে বাঁচতে পারবে না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে অবশ্যই সে বাঁচতে পারবে। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, মরণ থেকে বাঁচার চেষ্টা করা হবে না। তার মানে এই নয় যে আপনি গোখরো সাপের সামনে পা আগায় দিবেন সবল মারো, কি না, ওটার মানে এই নয়। সম্ভাব্য যতটুকু প্রোটেকশন আপনি নেবেন, কিন্তু যেটা হবার তকদিরে আছে সেটা হবেই হবে, এটা কোনো সন্দেহ নেই। আমার মামা কলকাতা মারা গেলেন, লোকেরা বললো আমরা একসবার মানা করলাম লোকটাকে নিয়েন না কলকাতা, কলকাতায় নিয়ে লোকটাকে মারল। আমি ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম ভাই আপনার কি ইমান আছে, কয় আছে, ইমানের কয়টা রকম বলেন তো, ওয়ান তুমিনা বিল কাদারে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের একটি রকন, আল্লাহ পাক যার মৃত্যু যেখানে রেখেছেন, আমার মামার মৃত্যু কলকাতায় আছে, তো কলকাতায় না যাওয়া পর্যন্ত মরণ হবে না, যে কলকাতায় তার মৃত্যু আল্লাহ পাক লিখে রেখেছেন, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লিপিবদ্ধ আছে যে শাহজাহান মোল্লার মৃত্যু হবে কলকাতার অমুক জায়গায়, সেখানে না যাওয়া পর্যন্ত মৃত্যু হলো না, বাড়িতে এতবার অসুস্থ হলো মরি মরি অবস্থা কিন্তু মৌত হলো না, বাড়িতে আগেই যদি মৌত হয়ে যেত তাহলে এত টাকাও খরচ হতো না, আর ভিসাও করা লাগতো না, পাসপোর্টও লাগতো। আল্লাহ পাক যেখানে রেখেছেন, ওমা তাদিরি নাফসুম বিআই আরদিন তামুত, বলছিলাম যে ফাহমে সালাফিনা সালেহ,
সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী আমাদেরকে কোরআন সুন্নাহ মানতে হবে, আর সেখান থেকে এলেম নিতে হবে। তবে একথা মনে রাখতে হবে, কারো দ্বারা কোনো ভুল হয়ে যেতে পারে, দলিল আসার পরে যদি সে সংশোধন করে সে আলহামদুলিল্লাহ, দলিল আসার পরেও যদি হ্যাঁকরামি করে সেটা হলো ইন্নালিল্লাহ, ভুল আমার হবে, মানুষই যাবে হতেই পারে। যখনই ভুল হবে, ভুল যদি দলিল ভিত্তিক সংশোধন করা হয়, সেটা আমি যদি ইমানের ভিতরে গণ্ডির ভিতরে আমি থাকি, অবশ্যই আমাকে সংশোধন করতে হবে। আল্লাহ পাক বলছেন, যারা তওবা ইস্তেগফার করে ফিরে এসে পাপকে ছেড়ে দিয়ে তারা তওবা করে, তাদের বিগত দিনের সকল পাপগুলিকে আল্লাহ পাক নেকি দ্বারা বদল করে দেন। ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা। আল্লাহ পাক তার বিগত দিনের সকল পাপকে নেকি দ্বারা বদল করে দেন। আল্লাহু আকবার। তাহলে ফিরে আসতে হবে। দ্বিতীয় বিষয় আজকে যেটা আলোচনায় আসছে সেটা হলো, দাওয়াতি কাজ করতে হলে জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ করাটা ভালো, জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত প্রচেষ্টায় সাংগঠনিকভাবে দাওয়াতি কাজ করলে দাওয়াতি কাজ বেগবান হয় এবং এটার বিরাট সুদূর প্রসারী একটা প্রভাব বিস্তার করে। মাসিক আত-তাহরিক একটা ম্যাগাজিনের নাম, এই ম্যাগাজিন যখন শুরু হলো তখন 2000, যখন শুরু হলো তখন 2000, এখন লক্ষ লক্ষ জনতা সফট কপি এবং হার্ড কপিতে তারা এই মাসিক আত-তাহরিক থেকে নিয়মিত এলেম হাসিল করতেছে। তাহরিকের মধ্যে একটা কথা লিখে দিলে লক্ষ লক্ষ মানুষের দ্বারে দ্বারে সেটা পৌঁছে যাচ্ছে, এটার নাম হলো সংগঠন। সংগঠনের মাধ্যমে দাওয়াতি কাজটা বেগবান হয়। আল্লাহ পাক কোরআনে একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম দিয়েছেন সূরাতুস সফ। সফ মানে কাতার। সাউউ সুফু ফাকুম, মক্কার ইমাম বলে সাউউ সুফু ফাকুম, তোমাদের কাতারগুলিকে তোমরা সোজা করে নাও, কাতারগুলিকে ঠিক করে নাও। সাউউ সুফু ফাকুম, কাতারগুলিকে সোজা করে নাও। সুফু হলো বহুবচন প্লুরাল, আর সিঙ্গুলার নাম্বার হলো সফ। আল্লাহ পাক কুরআন কারিমে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুস সফ। সফ মানে হলো কাতার বন্দী হওয়া। আল্লাহ পাক সেই সূরার শুরুর দিকেই বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, সফান জামাতবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীর। সীসা ঢালা প্রাচীরের নেই, তারা জামাতবদ্ধ হয়ে কাতারবন্দী হয়ে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ইসলামা ইল্লা বিল জামাআহ, সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া, জামাতবদ্ধ প্রচেষ্টা ছাড়া ইসলামের কাজ ঠিকমতো হয় না। সালাত আদায় করবেন, জামাতবদ্ধ সালাত আদায় করবেন। জামাতবদ্ধ সালাত আদায় না করলে বিনা ওজরে যদি কেউ একাকী পড়ে তার সালাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমার মনে হচ্ছে কোনো একজন লোককে আমি ইমামতির দায়িত্ব দিয়ে আমি মসজিদে নববীর ইমামতি ছেড়ে বেরিয়ে চলে যাই জনপল্লিতে, আর মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে দেখি কারা বাড়িতে বসে আছে, শুয়ে আছে, জামাতে আসে নাই, তাদের বাড়িঘর যুবকদেরকে খড়ি জোগাড় করতে বলি,
আর তাদের বাড়িঘর আগুন লাগিয়ে পুড়িয়ে সারখার করে দেই। ওর খেতা কম্বল বাড়িঘর লোটা হাড়ি পাতিল যা আছে কাগজপত্র বই পুস্তক সব পুড়িয়ে যেন সারখার হয়ে যায়। ভয়ানক কঠিন কথা। রাহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, উম্মতের প্রতি সারা জীবন দয়া করে গেল। উম্মতের কষ্ট হবে দেখে এশার সালাতটা আরো বিলম্ব না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের কষ্ট হলে আমি এশার সালাতটা মধ্যরাতের আগে পড়তাম, আমার উম্মতের কষ্ট হবে বলে প্রত্যেক টাইমে মেসওয়াক করার নির্দেশ আমি দেই নাই। উম্মতের কষ্ট হতে পারে দেখে রাসূলুল্লাহ সাল্লাম একদিন দাঁড়িয়ে প্রস্রাব করে উম্মতকে সহজ করে দিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অনেক কাজ কর্ম সহজ করে দিয়ে গেছেন। সেই রাসূল সাল্লাম বলছেন, আমার মনে চায় ওদের বাড়িতে গিয়ে ওদের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে সারখার করে দিই। বাড়িতে আগুন দেওয়ার মতো কঠিন পরিস্থিতি আর এত বড় ভয়ানক শাস্তি আর হয়। বন্যায় ডুবলে তাও কিছু ভেসে ওঠে, বন্যায় ডুবলে কিছু ভেসে ওঠে, বন্যার পানি আসার আগে কিছু কিছু নিয়ে পালিয়ে যাওয়া যায়। ঝড় তুফান হয়ে কিছু উড়িয়ে নিয়ে যায় আর কিছু রেখে যায়। কিন্তু কারো বাড়িতে যদি আগুন ধরে, তার টাকা পরে, পয়সা পরে, গহনা পরে, ছেলে মেয়ে পরে, গরু বাছুর পরে, ধান চাল পরে, খেতা কম্বল পরে, যার বাড়িতে আগুন লেগেছে তার মতো অসহায় লোক কেউ নাই। এত বড় দয়ান নবী বলছে, যারা জামাতে আসেনি তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ইচ্ছা আমার হয়। কিন্তু ওর বাড়ির ভিতর আছে মহিলার বাচ্চা, নাবালক শিশু, নাবালক শিশুর জামাত নেই। আর মহিলাদের মসজিদে আসা জরুরি নয়, ওরা বাড়িতে পড়লে ভালো, মসজিদেও আসতে পারে, বাড়িতেও পড়লে ভালো, বাড়িতে পড়া উত্তম। জুমার সালাতটা মসজিদে বিশেষভাবে আসলে এখানে খুতবা শোনার সুযোগ হয়। খুতবা শুনে শুনে কত মহিলার ভিতরে আমূল পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত মহিলার আমূল পরিবর্তন খুতবা শুনে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাম সালাতকে জামাতের সাথে পড়ার গুরুত্ব দিলেন। হজের মাঠে যাবেন, জামাতবদ্ধ হয়ে একত্রিত হয়ে হজের মাঠে আপনি দুনিয়ার যে কোনো কাজ করবেন, জামাতবদ্ধ হয়ে সামাজিকভাবে কুরবানি হয়, সামাজিকভাবে জাকাত ফিতরা জমা হয়। যারা একা একই ইন্ডিভিজুয়াল দেয়, ওরা দিল কি না দিল কোনো খোঁজ খবর নেই, সমাজের জবাবদিহিতা তাদের থাকে না। সামাজিকভাবে বন্টন করে চলে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলছেন, মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া চলতে পারে। সিসিলি দ্বীপে রবিনসন ক্রুশো গেল, একা একা থাকবে তাই। রবিনসন ক্রুশো সিসিলি দ্বীপে গেল, এখন ইঁদুরের উপদ্রব লাগলো, বিড়াল, বিড়ালের মারার জন্য, বিড়ালকে খেতে দেওয়ার জন্য লাগলো গাভী, দুধ খাওয়াতে হবে বিড়ালকে। এবার গাভী পালার জন্য লাগলো রাখাল, রাখালকে খানা পাকায় দেওয়ার জন্য লাগলো চাকরানি, বাবুর্সি। তারপরে সিসিলি দ্বীপে একটা সমাজ গড়ে উঠলো, রবিনসন ক্রুশো একা একা থাকতে পারল। মানুষ বিদেশে যায়, খুঁজে খুঁজে দেখে নিজের দেশের লোক কোথায় আছে। 6 কিলোমিটার দূরে, 600 কিলোমিটার দূরে একজন বাংলাদেশি ভাই থাকে, বুলগেরিয়া আছে কিছু দিনী ভাই, সাইপ্রাসে আছেন কিছু দিনী ভাই। সাইপ্রাসে বাংলাদেশি লোক তো কম, বুলগেরিয়াতে বাংলাদেশি লোক তো কম, কম বলতে মানে আমেরিকা, তারপরে কানাডায়, সৌদি আরবে, মিডল ইস্ট, এই সমস্ত দেশগুলিতে সচরাচর মানুষ যেখানে যায় সেসব জায়গায়, লন্ডনে যাবেন মানুষ অনেক বাঙালি আছে,
কিন্তু ওই সমস্ত জায়গায় মানুষ কম। বাংলাদেশি ভাই একটা পেলে বসে থাকে তার জন্য। আমরা বায়তুল মুকারমে আগে জোরে আমিন শুনতাম এক এক সময়, তারপরে বসে থাকে জোরে আমিন ওই মাথায় কে দিল রে? ওই লোকটাকে না দেখা পর্যন্ত, তার সাথে পরিচয় করে সালাম কালাম না করা পর্যন্ত যেতাম না। তখন স্টুডেন্ট লাইফের কাহিনী, বায়তুল মুকারমের বারান্দায় এসে এসে বসে বসে থাকতাম। ইসলামিক ফাউন্ডেশন একটু পড়াশোনার সুযোগ হতো, আর ওখানে রোড প্রফেসর সাহেব বক্তৃতা দিন, খুব দারুণ দারুণ বক্তৃতা মাঝে মাঝে শুনতাম। রোড প্রফেসর খুব শিক্ষিত ভদ্রলোক ছিলেন, কিন্তু কথাবার্তা একটু পাগলামির ছলে মূল কথাগুলি বলে যেতেন আলহামদুলিল্লাহ। যাই হোক, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে চলল। ইহুদি নাসারা ওরা ন্যাটো জোট গঠন করে গোটা পৃথিবীর মুসলমানকে ধ্বংস করার জন্য অঘোষিত ক্রুসেড চালু করেছে। ক্রুসেডের ঘোষণা দেয়নি, কিন্তু অঘোষিত ক্রুসেড তারা চালাচ্ছে। স্বামী তার স্ত্রীকে পিটছে, স্ত্রী বলছে কি গো রাখবা না নাকি? কিলের ধরনে বোঝো না, তোমাকে রাখবো না না রাখবো, কিল দেখে বোঝো না তুমি? ইহুদি নাসারা আমাদেরকে যেইভাবে কোণঠাসুর করার চেষ্টা করছে, আমরা বুঝতে পারি না যে তারা কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে। আল্লাহু আকবার। এই পরিস্থিতিতে বেদাতিরা একমত, ওই দিল্লি থেকে বড় হুজুর যেটা বলে দিচ্ছে, তামাম পৃথিবীতে এই স্বপ্নের ধর্ম প্রচারকারীরা যেখানে যাচ্ছে ছয় উসুলের বয়ান করছে, ছয় উসুলের বাইরে এক রায়ের দানা পরিমাণে দিক ওদিক হওয়ার সুযোগ নেই। অন্যান্য বেদাতি সংগঠন যেগুলি আছে, পীর মুরিদির সেই অনুসরণকারীরা যারা আছেন, লক্ষ লক্ষ গজারির লাঠি আর সবুজ পাগড়ি তাদের কাছে রেডি কোরআন সুন্নাওয়ালাকে পিটার জন্য। এবার কোরআন সুন্নার ১২ জন লোক, তার ১৩টা মতবাদ, আর বলছে সংগঠন করা হারাম, আহলে হাদিস বলা হারাম, এটা করা হারাম, ওটা করা হারাম। দুই দিন আগে যেই যাদের বই পড়ে, যাদের লিখনী লিটারেচার পড়ে সহি আকিদায় আসলো, দুই দিন পরে তারা গবেষক হয়ে গিয়ে আবার তাদেরই ভুল ধরা শুরু করে। সংগঠন হারাম, কি করতে হবে? যার যার মতো সেই সেই একা একা চলতে হবে। আপনাকে আসবে গজারির লাঠি নিয়ে সংঘবদ্ধভাবে পিটতে, আপনি কি করবেন? একা একা মোকাবেলা করবেন? সম্ভব? অসম্ভব। সংঘবদ্ধ প্রচেষ্টাকে মোকাবেলা করতে সংঘবদ্ধভাবে বলবেন, রাসূলুল্লাহ সাল্লামের জামানায় এরকম সংগঠন ছিল না, রাসূলুল্লাহ সাল্লামের জামানায় সংগঠন ছিল না, রাসূলুল্লাহ সাল্লামের জামানায় যুদ্ধ হয়েছে তীর আর তলোয়ারের, এখন আপনাকে অমুসলিমেরা মারতে আসবে আগ্নেয় অস্ত্র নিয়ে, আপনি তার মোকাবেলা তীর আর তলোয়ার নিয়ে বলবেন? আর বলবেন রাসূলুল্লাহ সাল্লামের জামানায় তীর তলোয়ার ছাড়া যুদ্ধ হয়নি, আগ্নেয় অস্ত্র ছিল না, অতএব আগ্নেয় অস্ত্রের যুদ্ধ বেদাত, তাহলে আপনার বাঁচার উপায় থাকবে না, আপনার অস্তিত্ব বিলীন। ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে বেদাতিরা আপনাকে মোকাবেলা করতে আসবে, আপনি পাঁচজন হন আর ১০ জন হন, অবশ্যই সংগঠিত হতে হবে, নাহলে মার খাওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন প্রশ্ন হলো দলাদলি ইসলামে হারাম, দল মানেই তো আপনি জানেন না তো বুঝবেন কি করে? ভালো করে শুনে রাখেন, একটা দল হতে হলে তিনটা জিনিস লাগে, তিনটা জিনিস ছাড়া কোনো দল হয় না। একজন নেতার নেতৃত্ব লাগে, নেতা ছাড়া দল হয় না। এক দল অনুসারী লোক লাগে, শুধু নেতা থাকলেই দল হয় না, নেতার পিছনে আবার অনুসরণ করার এক দল লোকও লাগে। তাহলে এক দল লোক আর একজন নেতা, আর লাগে কি? আর লাগে হলো কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্য।
লক্ষ্য উদ্দেশ্য আর কর্মসূচি, সরকারি দল আর বিরোধী দল দুইটা দল, সরকারি দলের একজন নেতা আছেন, একদল কর্মী আছে। তাহলে এক নাম্বার নেতা আছে, কর্মীও আছে, অনুসারীও আছে। কর্মসূচি সরকারি দলের কর্মসূচি আলাদা আর বিরোধী দলের কর্মসূচি আলাদা। বিরোধী দলের কর্মসূচি হলো যে কোনো মূল্যে সরকারকে খামসায় নামাতে হবে। সরকার যেটা ভালো করে খারাপ করে ওটার তো সমালোচনা করাই লাগবে, আবার যেটা ভালো করে ওটারও সমালোচনা করে। সতীনের হাতে ছাই, সতীনের প্লেটে ছাই মাখায় খেতে হবে। সতীনের প্লেট যেহেতু তাই ওতে ছাই মাখায় খাবো আমি। সতীনের প্লেটকে নষ্ট করতে গিয়ে নিজেদের ছাই খেলাম হিসাব নেই। বিরোধী দলের লক্ষ্য উদ্দেশ্য যে কোনো মূল্যে সরকারকে দমন করে ক্ষমতায় চড়তে হবে আমাকে। আর সরকারি দলের উদ্দেশ্য যে কোনো মূল্যে বিরোধী দলকে দমন করে ক্ষমতায় টিকে থাকতে হবে। তাহলে তাদের নেতা আছে, কর্মী আছে, আলাদা আলাদা, কর্মসূচিও কি আলাদা আলাদা। নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য নির্দিষ্ট কর্মসূচি পালন করে একদল কর্মী বাহিনী এক নেতার নেতৃত্বে এগিয়ে যাওয়ার নাম দল হুজুর। একই লক্ষ্য উদ্দেশ্যে যদি একাধিক প্রতিষ্ঠান হয় সেটাকে দল বলা যায় না। এক গ্রামে একটি আহলে হাদিস মসজিদ ছিল, শুনে রাখেন, সেখানে জোরে আমিন বলে সালাত হতো, বুকে হাত বাঁধা হতো, রফিল আদায় করা হতো, পায়ে পা মেলানো হতো। যে কোনো কারণে সেই গ্রামে মুসল্লিরা কিছু ভাগ হয়ে বা কিছু যে কোনো কারণে মসজিদ আরেকটি হয়ে গেছে, এই মসজিদেও জোরে আমিন হচ্ছে, ওই মসজিদেও জোরে আমিন হচ্ছে, এই মসজিদের ইমাম আলাদা, মুক্তাদি আলাদা, মুয়াজ্জিন আলাদা, খাদেম আলাদা, কমিটি আলাদা, ওই মসজিদের ইমাম আলাদা, মুয়াজ্জিন আলাদা, কমিটি আলাদা, খাদেম আলাদা, কিন্তু কর্মসূচি দুই মসজিদের এক। এখানে এরাও যাদের এদের আকিদাও যা তাদের আকিদাও তাই, তারাও জোরে আমিন বলে সালাত আদায় করছে, তারাও জোরে আমিন বলে সালাত আদায় করছে। আপনি বলবেন গ্রামের লোক দুই দলে বিভক্ত, ওটার নাম দল না। একই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য একাধিক প্রতিষ্ঠান থাকতেই পারে, আর যদি থাকে তাহলে সেটাকে দল বলা হয় না। এজলাইক শিক্ষা প্রতিষ্ঠান এই বিষয় নিয়ে যে সমস্ত বই পুস্তক কোথাকার কথা কোথায় লাগানো হচ্ছে, দলের বিরুদ্ধে আরাবিয়ান আলেমদের যত ফতোয়া, সবগুলি ফতোয়ার মূল টার্গেট হলো যারা মনে করে আমাদের সংগঠনে যারা আছে তারা মুসলিম, আমাদের সংগঠনের বাইরে যারা তারা কাফের। যেমন খারিজি আকিদা পোষণকারীরা মনে করে ইসলামের নামে যারা রাজনীতি করেন তাদের দলীয় রাজনীতির ওই সীমারেখার বাইরে বাইরে অপর কোনো সংগঠনের লোককে তারা মুসলমানই মনে করে, মুসলমান মনে করে না দেখেই তাদেরকে হত্যা করা তারা জায়েজ মনে করে, যারই ফলে তাদের সাথে তাদের লড়াই চলে। একজন মুসলিমকে যতক্ষণ পর্যন্ত আপনি মুসলিম বলবেন, মুসলিম বলে মনে করবেন, গণ্য করবেন, তখন তার বিরুদ্ধে যুদ্ধ করা আপনার হারাম। আগে কাফের প্রমাণ করতে হবে, তারপরে তার বিরুদ্ধে অস্ত্র ধরা জায়েজ হবে। কাফের প্রমাণ না করা পর্যন্ত অস্ত্র ধরা জায়েজ হবে। কিন্তু কিম্ভূত কিমাকার দুনিয়া, ইসলামী দিন কায়েমের সঠিক পদ্ধতি আলোচনার মধ্যে আমি সুন্দর করে বলে দিয়েছিলাম, যখন দাবি ওঠে সম্মানিত তাওহিদি জনতা, সম্মানিত তাওহিদি জনতা, যাদেরকে তাওহিদি জনতা বলছেন ওরা আপনার দলের লোক আছে, বাইরের দলের লোক আছে, তারপরে বলছে 95% মুসলিমের দেশে ইসলাম বিরোধী এসব কার্যক্রম হতে দেওয়া যায় না। 95% মুসলিম যখন গুনছে তখন যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকে সহ গুনছে, ওদেরকেও 95%-এর ভিতরেই ধরছে। ওই 95%-এর মধ্যে দাউদ হায়দারও আছে, তাসলিমা নাসরিনও আছে, হাউ মেনি কাইন্ডস অফ মুসলিম দিস ওয়ার্ল্ড, দেয়ার আর 73 কাইন্ডস অফ মুসলিম দিস ওয়ার্ল্ড,
তাসলিমা নাসরিন মার্কা মুসলমান, হুসনি মুবারক মার্কা মুসলমান, দাউদ হায়দা মুসলমান মার্কা মুসলমান, এসব মুসলমানের জায়গা সারা পৃথিবীতেই আছে। কিন্তু ডক্টর গালিব মার্কা মুসলমানের জায়গা পৃথিবীতে খুব কম আছে, খোদ আহলে হাদিসের ঘরে পাওয়া খুব মুশকিল হয়ে যায় সময়। বন্ধুগণ, তাহলে 95 তো তাদেরকে দিয়ে গুনলেন, এরপরে তখন যুদ্ধ ঘোষণা করা হচ্ছে, সরকারের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, সরকার কি অমুসলিম? না, এই সরকারকে মুসলমান বলা যায় না। সরকারকে যদি মুসলমান না বলা যায়, যেই কারণে সরকারকে মুসলমান বলা যায় না, সেই কারণ তো বিরোধী দলের মধ্যেও আছে। বিরোধী দলকে মুসলমান বলা যায় না, তাকেও মুসলমান বলা যায় না। তাহলে আপনার ফতোয়া অনুযায়ী যদি সরকার এবং সরকারি দলের লোককে মুসলমান না বলা যায়, বিরোধী দল এবং বিরোধী দলের লোককে মুসলমান না বলা যায়, তাহলে আপনার মতো মুসলমান কয়জন আছে এখানে? আবার ইসলামের দাবি তোলেন কেন? 95% মুসলমানের দেশে ইসলাম চাই, ইসলাম চাই। 95 তো ওকে দিয়ে, যাকে কাফের মনে করে, যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। বন্ধুগণ, তাহলে বিষয়টা জটিল। যারা নিজেদেরকে মুসলিম মনে করে, অপরকে কাফের মনে করে, আমার দলে থাকলে সেই মুসলিম, আমার দলের বাইরে চলে গেলে সে কাফের, এরকম আকীদা পোষণ করে যদি কেউ দল করে, সে দল অবশ্যই করা হারাম, এতে কোনো সন্দেহ নেই। কই আমরা যেসব আকীদায় বিশ্বাসী, আমরা যেসব সংগঠনকে সমর্থন করি, সেসব সংগঠনের ভিতর থেকে কোনো লোক যখন খসে পড়ে, কই আমরা তাকে তো মুরতাদ বলি না, আমরা তো তাকে বলি না হত্যা করা ওয়াজিব তো বলি না, তাহলে সমস্যাটা কি হয়েছে এখানে? শেখ রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি হাফেজাহুল্লাহ, শেখ রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি, মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর ডক্টর রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি, যার বইটা আমি আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করেছিলাম, বইটির নাম ছিল নবী রাসূলগণের দাওয়াতি মূলনীতি। নবী রাসূলগণ মানহাজুদ দাওয়াতে মানহাজুদ দাওয়াতিল আম্বিয়া, নবী রাসূলদের দাওয়াতের উসুল ও মানহাজিদ দাওয়াতিল আম্বিয়া, নবী রাসূলদের দাওয়াতের মূলনীতি, এটা হলো শেখ রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি হাফেজাহুল্লাহ, তিনি হলেন আমাদের উস্তাদের উস্তাদ, আমার উস্তাদ ডক্টর আবদুল্লাহ আতিক আল মুতাররফি, আমার উস্তাদ ডক্টর মোহাম্মদ বিন হাদি আল মাদখালি, আমাদের উস্তাদ শেখ সালেব মোহাম্মদ আজ্জুবাইদি, আমাদের উস্তাদ, এই সমস্ত উস্তাদের শিক্ষক তিনি হলেন শেখ রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি হাফেজাহুল্লাহ। তার বাসায় একদিন কথা হচ্ছিল, তিনি বলতেছিলেন যে তোমার তানজিম যদি, তোমার সংগঠন যদি তানজিমুল ইদারা হয়, তাহলে লাবাস আবিহি, তোমার সংগঠনটা যদি একটা মাদ্রাসার মতো হয়, একটা মাদ্রাসা যাত্রা বাড়িতে আছে, জমিয়তে আহলে হাদিস পরিচালনা করে, একটি মাদ্রাসা রাজশাহী নওদাপাড়ায় আছেন, আহলে হাদিস আন্দোলন পরিচালনা করে, আর একটা মাদ্রাসা রূপগঞ্জে আছেন, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব পরিচালনা করে, আপনার ছেলেকে কোন মাদ্রাসায় দিবেন? যেটাতে দিবেন দেন, একটাতে দিলেই ঠিক আছে। আমাদের কাছে যখন জিজ্ঞেস করে কোথায় দেব, বলি যে আপনার বাসা কোথায়, বলে আমার বাসা ড্যামরা, বলে তাহলে যাত্রা বাড়ি মাছায় দেন। আপনার বাসা কোথায়, বলে আমার বাড়ি নওগাঁ, তাহলে আপনার ছেলেটাকে নওদা পাড়ায় দেন। আপনার বাসা কোথায়, বলে আমার বাসা হলো রূপগঞ্জ, তাহলে আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠানে দেন, আপনার জন্য কাছে হবে, যেখানে কাছে হয় সেখানে আপনার ছেলেকে পড়ান। একাধিক প্রতিষ্ঠান যেমন আছে, একাধিক সংগঠন ওইভাবে এই আহলে হাদিস আকীদার মধ্যে আছে। প্রত্যেকের আকীদা এক, প্রত্যেকের আমল এক, 19-20 দুই একটা ছোটো মোটো মাসলা মাসাইলের ব্যাপারে ব্যবধান, ওটা পার্সোনাল ব্যাপার, ওটা পার্সোনাল পার্সোনাল ব্যাপার, ওগুলো পার্সোনালভাবে কেউ বেদাতের সাথে জড়িত, পার্সোনালভাবে কেউ আর আরও কিছু অন্য কিছুর সাথে জড়িত, এটা পার্সোনাল ব্যাপার। কিন্তু মূল আকীদাগত যেটা সাংগঠনিক ভিত্তি এবং এই সহি হাদিস কোরআন এবং সহি হাদিসের যে মূলনীতি, এই মূলনীতির ভিতরে পারস্পরিক কোনো সাংঘর্ষিক কিছু নাই। জমিয়াতে আহলে হাদিস কোরআন এবং সহি হাদিসের দাওয়াত দিচ্ছে, আহলে হাদিস আন্দোলন কোরআন এবং সহি হাদিসের দাওয়াত দিচ্ছে। আপনি যে সংগঠন ভালো লাগে করেন, একটার সাথে থাকেন, আর যদি কিছুই না ভালো লাগে, তাহলে আপনি নিজে একটা সমাজ কল্যাণ পরিষদ বা একটা কিছু করে
আপনার এই দিনী ভাইগুলি যারা সহি আকিদায় আসতেছে তাদেরকে একত্রিত করে তাদেরকে জামাতবদ্ধভাবে সুন্দরভাবে কাজ আগায় নিয়ে যান, না হলে কিন্তু আপনি মরে শেষ হয়ে যাবে। আপনি বরিশালের মাটিতে, ভোলার মাটিতে, ওই কি বলে পিরোজপুরের মাটিতে, তারপরে মাদারীপুরের মাটিতে, শরীয়তপুরের মাটিতে, এই সমস্ত বেদাতের আখড়া যেখানে সেখানে পাঁচজন দশজন দিনী ভাই হয়েছে, হওয়ার পরে দুই দিন পরে ফতুয়া ফাজ ফারায়েজ মাসলা মাসায়ের ঠেলার চোটে এক আধা মরা, এখন নিজেরা নিজেরাই কি লাগে, একজন এই হুজুরের ভক্ত আর একজন ওই হুজুরের ভক্ত, এবার পার্সোনাল ইন্ডিভিজুয়াল যখন এইভাবে ভক্ত অনুরক্ত হয়ে গেল। আহলাদিস আকিদার প্রথম কাজ হলো তাকলিদকে বিনাশ করতে হবে। আমানুল্লাহ মাদানী মরে যাবে, আমানুল্লাহ মাদানী এখান থেকে রিজাইন দিয়ে চলে যাবে, প্রয়োজনে কমিটির লোক তাকে বহিষ্কার করবে এই প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠান থাকবে কিয়ামত পর্যন্ত। যদি আমানুল্লাহ মাদানী গোলাম হয়ে এখানে আসেন, যদি আমানুল্লাহ মাদানী খুতবা শুনতে এখানে আসেন, তাহলে এই মসজিদ আপনাকে ছেড়ে দিতে হবে। আর যদি আল্লাহর ওয়াস্তে এসে থাকেন, এখানে যে কোনো আল্লাহর বান্দা খুতবা দিবে হয়তো আমানুল্লাহর অতটুকু না হবে, একটু উনিশ কুড়ি তো হবেই, আবার তার চেয়ে ভালো তো হতে পারে। কোরআন সুন্নার কথা যে বলবে আমি তার সাথে আছি। আমানুল্লাহ মাদানীকে এই কি বলে এখানে মসজিদ থেকে খেদায় দেওয়া হলো, বা সে নিজেই চলে গেল, বা কমিটির সাথে গরমিল হয়ে গেল, মসজিদ ভেঙে ফেলবো না মসজিদ ভেঙে দুই টুকরা করবো, নাকি আলাদা পাশে আর একটা মসজিদ বানায় নেব, এটা কোন মন মানসিকতা? জি না, এটা চলতে পারে না। প্রতিষ্ঠান আল্লাহর দিনের জন্য আসবেন, মসজিদে আসবেন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, মসজিদে আসবেন কোরআন সুন্নাহ শোনার জন্য। কোনো ব্যক্তি মালিকানার লেজুর ব্যক্তি করব না দেখেই তো মাজহাব ত্যাগ করেছি। মাজহাব ছেড়েছি কেন? মাজহাবের ইমামের কথা আমি চোখ বন্ধ করে মানি না, মাজহাবের ইমামের কথা যদি চোখ বন্ধ করে আমি না মানতে পারি, তাহলে আমি কি করে সহি আকিদার অনুসারী হয়ে আমি কি করে বলবো যে আমি অমুক থাকলে আমি আসি, না থাকলে নেই? তাহলে তো ওই সেই লেজর ভিত্তি হয়ে গেল, সে তাকলিদের সাক্ষী হয়ে গেল। বন্ধুগণ, অনেক গুঞ্জরণ চলছিল, আশা করি কথাটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সংগঠন দুই প্রকার, একটা সংগঠন হলো তানজিমে এদারি, তানজিমে এদারি যেটা সেটা একটা প্রতিষ্ঠানের মতো, একাধিক প্রতিষ্ঠান থাকবে, একাধিক পরিচালক থাকবে, একাধিক মসজিদ থাকবে, আকিদা বিশ্বাস যদি এক থাকে তাহলে একাধিক প্রতিষ্ঠান হওয়া তেমন দোষনীয় নয়। ঠিক একই আকিদার ভিতরে একাধিক প্রতিষ্ঠান চলতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি।